আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পাফেল। আজকে আমরা বিগত বছরের আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের আরেকটি সমস্যা সমাধান করব। তো শুরুতে আমরা সমস্যাটা দেখি। 2³ ইনটু 5⁴ ইনটু 10⁶ সংখ্যায় মোট কতগুলো অঙ্ক আছে। এটা মূলত জুনিয়র ক্যাটাগরির প্রশ্ন, বাট এটা আঞ্চলিকে সেকেন্ডারি ক্যাটাগরিতে এসেছিল। বাট এটা সলভ করার জন্য যে নলেজটা দরকার বা যে বুদ্ধিটা দরকার সেটা আসলে জুনিয়র ক্যাটাগরির শিক্ষার্থীরাও পারবে। কিভাবে করতে হবে সেটা আমরা একটু দেখি। তো এটা সলভ করার আগে কয়েকটা জিনিস একটু বুঝি। যে আমাকে চেয়েছে যে সংখ্যায় মোট কতগুলো অঙ্ক আছে, এটার জন্য আমরা খুব ছোট্ট একটা ট্রিক শিখবো। সেটা হচ্ছে কোনো সংখ্যাকে যদি 10 দিয়ে গুণ করা হয় তার একটা করে অঙ্ক বাড়ে, কারণ শেষে একটা একটা করে শূন্য বাড়ে। যেমন আমি যদি বলি 5×10 তাহলে হচ্ছে 50, অর্থাৎ 5-এর সাথে একটা শূন্য বাড়তি অ্যাড হচ্ছে। এই কনসেপ্ট একটু মনে রাখবো। নেক্সট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক্সপোনেনশিয়ালের কিছু সূত্র কাজে লাগবে, অর্থাৎ সূচকে। ক্লাস 6 এর বইয়ে কিন্তু এই প্রবলেমগুলো আছে। a^m × a^n = a^m + n, এটা একটা সূত্র। আবার যদি এরকম থাকে a^n × b^m, এটাকে লেখা যাবে ab^m। এই সূত্রগুলো আসলে আমাদের এখানে কাজে লাগবে। মূলত দ্বিতীয় যে সূত্রটা লিখেছি সেটা কাজে লাগবে। সো আমরা এই অংশটাকে যেটা লিখতে পারি 2³ × 5³ × 5 × 10⁶। তাহলে এখানে যে সূত্রটা আমি লিখেছি এই কনসেপ্ট অনুযায়ী 2³ আর এখানে আছে 5³ তাহলে আমি এটাকে বলতে পারি 2 × 5⁴, অর্থাৎ কিউবটা থাকুক আর এর ভিতর হবে 2 × 5, যেটাকে আমরা বলতে পারি 10। তাহলে এটা হবে × 5 × 10⁶। এখন আবার আমার এই উপরের সূত্রটা কাজে লাগবে, যে একই বেইজের অর্থাৎ একই ভিত্তির যদি ভিন্ন ভিন্ন পাওয়ার গুণ থাকে তখন পাওয়ারগুলো যোগ হয়। সেক্ষেত্রে হবে 10³ আছে এখানে 6, তাহলে হবে 3 + 6 × 5। আচ্ছা আমি 5টাকে সামনে লিখি, × 10⁹ হবে। এখন আমরা শুরুতে যে কথাগুলো বলেছিলাম যে কোন সংখ্যাকে 10 দিয়ে গুণ করলে একটা ডিজিট বাড়ে। এখন আমি যদি 10⁹ দিয়ে গুণ করি, এটা মানে হচ্ছে 5-এর শেষে আমার এখানে 9টা শূন্য আসবে। তার মানে আমার এখানে থাকবে 5, তারপর এভাবে করে 9টা শূন্য বসবে। 1 2 3 4 5 6 7 8 9। সো এটার অ্যান্সার হবে টোটাল 10টা ডিজিট, কারণ 5 নিজে আছে, সাথে তার সাথে 9টা ডিজিট অ্যাড হয়েছে। সো আশা করি এটা কোয়াইট ইজি ছিল, আপনারা পারবেন। আর সেকেন্ডারি ক্যাটাগরিতে জাস্ট এটার মধ্যে একটু চেঞ্জ ছিল, জাস্ট আমার এই পাওয়ারগুলো একটু বড় ছিল। কিরকম বড় ছিল, যে এখানে আমার 10-এর পাওয়ার হয়তো 45 বা 46 আসে, আর এখানে গুণ করলে গুণফলের মধ্যেও 2টা ডিজিট আসে। সো একই কনসেপ্টে প্রবলেমটা আমাদের সলভ করতে হবে। আশা করছি প্রবলেমটা সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন প্রবলেম, কমেন্ট করে জানাবেন। সমস্যা হলেও কমেন্ট করে জানাবেন। আর আমাদের দেশে যে মুহূর্তে আমি ভিডিওটা করছি ভাইরাসের খুব প্রকট চলছে। এখন আপনারা ঘরে বসে বসেই প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেন। খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে যাবেন না। সবাই সুস্থ থাকবেন, সুস্থতা আসলে সবার আগে জরুরি। আর সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।